একজন মুমিনের সম্পদ জমা রাখা উচিত কিনা, তার কি এটা উচিত হবে না ভবিষ্যতে আল্লাহর উপর ছেড়ে দেওয়া? মানুষের বেঁচে থাকার জন্য সঞ্চয় করার ব্যাপারে ইসলাম নিষেধাজ্ঞা দেয়নি। যদি তার সম্পদের যাকাত ঠিকমতো দেয়, গরিব অভাবীদের হক ঠিকমতো আদায় করে, আত্মীয় স্বজনের হক ঠিকমতো আদায় করে, তাহলে তার সম্পদ সঞ্চয় করতে ইসলাম নিষেধ করে না। এটা তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসার পরিপন্থী কোনো বিষয় নয়। বরং আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম, সঞ্চয় করলাম, এই সঞ্চয়টাই যে টিকে থাকবে এর কোনো গ্যারান্টি নেই, ওইটার ব্যাপারে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব। অর্থাৎ আমার যা করণীয় করে বাকিটা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, এটাই হলো পুরোপুরি আল্লাহর উপর তাওয়াক্কুল করব, এটাই হলো আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসার মানে। হলের ডাইনিং ম্যানেজার হিসাবে থাকাকালীন শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকার কিছু অংশ নিজের জন্য রাখা হালাল হবে কি না? দেখুন, আমরা এই দেশটাতে যে যেখানে যতটুকু চান্স পাই, যে যেখানে, আপনার হাতে খুব বেশি চান্স নাই, একজন পিয়ন সে চিন্তা করে আমি টেবিলটা শুধুমাত্র এই স্যারের টেবিল থেকে ওই স্যারের টেবিল পর্যন্ত নেব, শুধু এই ফাইলটা সরানোর জন্য সে বলে পয়সা লাগবে, ঠিক না? প্রত্যেকটা মানুষ আমরা যে যেখানে আছি সেখান থেকে চান্স নেই কিছু একটা আদায় করবার। আমার ভগ্নিপতি অমুক, তাকে দিয়ে তমুকেরটা তমুক আদায় করে দিব, আমার চাচাতো ভাই অমুক, আমার বাপ অমুক, আমার খালু অমুক, গোটা দেশের প্রত্যেকটা বিষয় আমরা এভাবে দুর্নীতি দিয়ে ভরে ফেলেছি। আপনি হলের ডাইনিং ম্যানেজার থাকেন আর যেটাই থাকুন না কেন, শিক্ষার্থীদের টাকা যদি উত্তোলন করা হয়ে থাকে সেটা আপনার কাছে আমানত। আপনার যদি কোনো পারিশ্রমিক নেওয়ার রাইট থাকে, সেটার জন্য অফিসিয়াল ডিসিশন হবে, সেই ডিসিশনের আকারে আপনি নিবেন, সেই ডিসিশনের আলোকে আপনি নিবেন। এর বাইরে যদি আপনি তলে তলে কিছু গ্রহণ করেন তাহলে সেটা নিজে নিজে গ্রহণ করেন। দেখেন, শয়তান মুসলমানদের হারাম খাওয়ানোর জন্য কিছু মশলা ডেলিভারি করে, মশলা ডেলিভারি করে। এরকম শয়তান বলে যে দেখো, তুমি তো এখানে পরিশ্রম করছো, তোমার তো কষ্ট আছে, আসলে ডিউটির বাইরেও তো তুমি কত কষ্ট করছো, তুমি একটু নিতেই পারো। এরকম বিভিন্ন মশলা দেখবেন মনে মনে উদ্রেক হয়, তখন বুঝবেন যে ইবলিস হাজির হয়ে গেছে আমার এখন মশলা ডেলিভারি দেওয়ার জন্য। ইবলিস জানে কাকে কীভাবে ধোকা দিবে, যে হারাম খাবে যার ভিতরে আল্লাহর ভয় নাই, আখেরাতের ভয় নাই, তারে ডাইরেক্ট খাওয়াবে, আর যে আল্লাহর ভয় আছে তারে বলবে না এটা তোমার জন্য হালাল, তারে মশলা দিয়া হালাল বানায়া তারপর ইবলিস খাওয়াবে। মানুষের আমানত কখনো খেয়ানত করবেন না, মনে রাখবেন এটার জন্য দুনিয়াতেই প্রায়শ্চিত্য করতে হবে, আখেরাতে বটে। বিধায় আপনার জন্য জায়েজ হবে না শিক্ষার্থীদের এই টাকা এক পয়সাও তসরুফ করার এদিক সেদিক করা। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।